অবৈধ নেশা বিরোধী অভিযানে আবারও পানিসাগর থানার সাফল্য রবিবার রাত সাড়ে আটটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ জলেবাসা বাজার থেকে এইচপি দশ চাকার বহির গাড়ি থেকে দুশো পঁয়ষট্টি কেজি অবৈধ গাছা উদ্ধার করে পুলিশে হানার ভয় পেয়ে চালক পালিয়ে যায় জানা গেছে গাড়িটি আগরতলা থেকে জলেবাসা বাজারের চূড়ামণি নাথের দোকান থেকে রাবার শেট নিয়ে বহির যাবার যাওয়ার উদ্দেশ্যে এসেছিল রাবার সিটগুলি গাড়িতে উঠানোর আগে স্থানীয় মানুষের সন্দেহ হলে পানিসাগর থানায় খবর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছুটে আসেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এবং পানিসাগর থানার ওসি স্বগত চাকমা পানিসাগর থানার পুলিশ গাড়িটিকে মাল সমেত থানায় নিয়ে আসে এসপি জানান আটককৃত গাজার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা এই ঘটনায় পানিসাগর থানা এনডিপিএস একটি একটি মামলা নিয়ে তদন্তের কাজ জারি রেখেছে এখানে জলে একটা গাড়ি পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে অ্যাকর্ডিংলি পানিসাগর থেকে এই ডিপি ও সি যান গিয়ে গাড়িটাকে ডিটেন করে সার্চ করে এটার মধ্যে দুশো পঁয়ষট্টি কেজি গাঁজা পাওয়া গেছে প্যাকেট গাঁজা এই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি যেটা নাম্বার হলো ইলেভেন অবলিক টোয়েন্টি আন্ডার সেকশন তদন্ত চলছে ড্রাইভার গাড়িতে নেই পালিয়ে গেছে এদিকে দোকান মালিকের গতিবিধি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীর অভিযোগ দোকান মালিকের গাড়ি চালককে পালিয়ে যেতে সহায়তা করেছেন রিপোর্ট চ্যানেল তিন